الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। যে বিষয় নিয়ে আজকে পাশ্চাত্য দুনিয়ার বিতর্কের ঝড় উঠেছে, খ্রিস্টান জগৎ এবং ইসলামের শত্রুরা তুর্কির আয়া সোফিয়ার মসজিদ নিয়ে যে বিতর্কের ধূম্রজাল সৃষ্টি করছে, সে বিষয়ে প্রাসঙ্গিক সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের কাছে আমি পেশ করতে চাই। আয়া সোফিয়ার ঘুমন্ত মিনার হতে আজানের ধ্বনি যেন ইসরাফিলের বজ্র মিনার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা কাস্তুনতুনিয়া বিজয় করবে, যে সেনাপতি এই বিজয় আনবে সে উত্তম সেনাপতি, তার সাথে যে বাহিনী থাকবে তারা উৎকৃষ্ট সেনাদল। রাওয়াহু মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অলঙ্ঘনীয় এই বাণীতে যে শুভ সংবাদ লুকিয়ে রয়েছে, সে গৌরব অর্জনে অনেক বীর লড়াই করে সফল হয়নি। নবী পাকের ভবিষ্যৎবাণীর 800 বছর পর 22 বছর বয়সের এক দুঃসাহসী সেনাপতি মোহাম্মদ ফতে তার বাহিনী অবরোধ করে ইসাইদের রাজধানীর দুর্ভেদ্য প্রাচীর। যেই দলদানে সৈন্যবাহিনী ও রসদ ছিল তাকে পাহাড় ও স্থলপথ অতিক্রম করে টেনে এনেছিল প্রাণীদের গলিত চর্বির পিচ্ছিল পথে। যে দৃশ্য দেখে খ্রিস্টান জনপদ ভয়ে কেঁপেছিল থরথর করে, আঘাতের পর আঘাত হেনে দুর্গের কঠিন প্রাচীর ভেদ করেছিল, লড়াইয়ের পর লড়াই করে নিশ্চিত করল পরাজয়। এশিয়া ও ইউরোপের সঙ্গম স্থলে অবস্থিত, সাহিত্য স্থাপত্য এবং কলার লীলাভূমি, দৃষ্টিনন্দন বাইজেন্টাইন সাম্রাজ্যের কলিজা আজকের ইস্তাম্বুল, সেদিনের কনস্টান্টিনিপল, এর মিনারে উড়িয়ে দিয়েছিল কলেমার পতাকা। আর সেনাপতি মোহাম্মদ ফতে বিজয়ের পর ঘোষণা দেন, ওয়াক্কাবতু হাযিহিল মদিনা লিনবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার! আমি এই বিজয় এই নগরীকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। এই সেনাপতি ছিলেন রাসূলুল্লাহর শুভ সংবাদ প্রাপ্ত। আমিও অনেক আলোচনা শুনেছি, কিন্তু এই কোটটা কেন করলেন না, এটা আমার কাছে অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ। বিজিত নগরীর গোটা খ্রিস্টান জনপদকে তিনি তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা দিয়েছিলেন, এটা ছিল এক নজিরবিহীন ঘটনা। অন্য কোনো জাতির জীবনে কেউ দেখাতে পারবে না, বিজয় হওয়ার পরেও পরাজিত জাতির প্রতি তাদের জানমাল তাদের ইজ্জত সম্ভ্রমের প্রতি যে উদারতা মুসলিম বীর দেখিয়েছিল সে উদারতা দেখাতে। যে স্পেনকে শত শত বছর মুসলমানরা শাসন করেছিল এবং তাদের শিখানো জ্ঞান ও বিজ্ঞান এর আলো দিয়ে তারা ইউরোপকে আলোকিত করেছিল, কালের বিবর্তনে সে মুসলমানরা যখন পরাজিত হল, ইউরোপে মুসলমানদেরকে কিভাবে খুন করা হয়েছিল, তাদের সহায় সম্পদ কিভাবে লুণ্ঠন করা হয়েছিল, মুসলমান নারীদের ইজ্জত কিভাবে হরণ করা হয়েছিল,
মুসলমানদের মসজিদ কিভাবে গির্জা আস্তাবল জাদুঘরে পরিণত করা হয়েছিল সে ইতিহাস কারো অজানা নয়। বেদনার সাথে বলছি, ইতিহাসের সে নিষ্ঠুর ধারা আজও বহমান। নগরীর কেন্দ্রে ছিল হায়া সুফিয়া, যার স্থাপত্যকলা ছিল দৃষ্টিনন্দন, ইতিহাস ঐতিহ্যের যেন এক পিরামিড। 537 খ্রিস্টাব্দ, যা নির্মিত হয়েছিল খ্রিস্টান্তের কেন্দ্রীয় উপাসনালয় বা গির্জা হিসাবে। 1054 খ্রিস্টাব্দ পর্যন্ত উহা বাইজেন্টাইন ক্যাথেড্রাল সেই হিসাবেই বিবেচিত হতো। আবার রোমান ক্যাথলিকদের হাত থেকে বা অর্থোডক্স খ্রিস্টানদের দখলে চলে যায় এবং 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত হওয়া তাদেরই দখলে থাকে। এই গির্জা নিয়ে খ্রিস্টান দুই উপদলের সংঘাত লেগেই ছিল। এই গির্জা নিয়ে খ্রিস্টান দুই উপদলের সংঘাত এত ভয়াবহ হতো, এতে অসংখ্য মানুষের জীবন প্রাণহানি রক্তপাত ঘটেছিল বেদনাকরভাবে। এরপর আবার 1261 সাল পর্যন্ত রোমান ক্যাথলিক, এরপরে আবার 1261 সাল থেকে অর্থোডক্স চার্চ হিসেবে 1453 পর্যন্ত বা অর্থোডক্সদের হাতেই ছিল। শত শত বছর ধরে ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানদের ভিতরে যে গির্জার মালিকানা অধিকার নিয়ে সংঘাতের পর সংঘাত চলত, সেই হায়া সুফিয়াকে নিজেদের অধিকারে নিয়ে নেওয়া স্বাভাবিক ছিল সুলতান মোহাম্মদের, যেহেতু তিনি ছিলেন বিজয়ী সেনাপতি। কিন্তু তিনি তা করেননি, বরং মসজিদ বানাবার অভিপ্রায়ে অর্থোডক্স গির্জার পাত্রীদের নিকট উহা ক্রয় করার প্রস্তাব দিলে সাপ কবলা দলিল মূলে গির্জার মালিকানার অধিগ্রহণ করে। শত পৃষ্ঠার লিখিত দলিল সম্পাদন করে মসজিদের জন্য আয়া সুফিয়াকে ওয়াকফ করে দেন। ওয়াকফনামায় আজও লিখিত রয়েছে, কেউ যদি এ দলিল পরিবর্তন করে তার উপরে আল্লাহ, রসুল, ফিরিস্তা, মানব জাতির অভিশাপ থাকবে। হায় অভিশপ্ত সে ব্যক্তি যে 1453 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মসজিদকে 500 বছর পরে 1934 সালে আজান বন্ধ করে দিয়ে জাদুঘরে রূপান্তর করে। ইকবালের ভাষায়, নঙ্গে আদম নঙ্গে দি নঙ্গে ওয়াতান, এই মানব জাতির কলঙ্ক, দিনের কলঙ্ক, মুসলিম মিল্লাতের কলঙ্ক, কামাল আতাতুর্ক এই অভিশপ্ত ব্যক্তিটি 1922 সালে ফিরিঙ্গিদের সহযোগিতায় তুর্কির প্রেসিডেন্ট হয়ে উসমানী খেলাফত বিধ্বংস করেছিল। এই পাপিষ্ঠ কামানের তোপে আল্লাহর কোরআন উড়িয়ে দিয়েছিল। আজান নিষিদ্ধ করে দাঁড়িয়ে রাখা, নারীদের বোরকা পরাকে সমস্ত তুর্কিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও জঘন্য ইসলাম বিরোধী আইন জারি করেছিল যা ভাবতেও সমস্ত শরীর শিহরে ওঠে। ইসলামের দুশ্মনেরাও যা করতে সাহস করেনি সে করেছিল উহাই, যার বিবরণ ইতিহাসের কালো অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তাকে প্রশংসা করে এখনো মুসলমানদের একটা অংশ রয়েছে, তারা কে বা কাহারা আমার বলার বুঝার প্রয়োজন নেই, তারা কি রসুল্লাহর সে হাদিস জানে না? এ সকল পাপিষ্ঠদের নিয়ে যারা অহংকার গর্ব করে তাদের সে অবস্থা দেখার পরে আল্লাহ আর কাঁপতে থাকে। 40,000 দলিল ও ফাইল ঘেঁটে রিসেপ তাইপ এরদোগানের সরকার ফাতে মোহাম্মদের নামে খ্রিস্টান পাত্রীদের কবলা ও আয়া সোফিয়ার ওয়াকফ দলিল দুনিয়ার সামনে স্পষ্ট করে দেন আল জাজিরার মাধ্যমে। ধন্যবাদ জানাতে হয় প্রেসিডেন্ট এরদোগানকে, যিনি তুর্কি জাতির মুসলিম মিল্লাতের অহংকার। 15 বছর সময় অপেক্ষা করে দেশের সর্বোচ্চ আদালত
গত 10ই জুলাই 2020 সাল আয়া সোফিয়াকে মসজিদ হিসাবে চালু করার পক্ষে রায় ঘোষণা করে। সেই মতে 24শে জুলাই 2020 সাল 86 বছর পর আবার আয়া সোফিয়ায় জুমার মাধ্যমে আল্লাহ তালাকে সিজদার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই অনুষ্ঠানে প্রেসিডেন্টের দোকানের কোরআন তেলাওয়াত মুমিনদের হৃদয়ে সঞ্চিত ইমানের বারুদ জ্বলে উঠেছিল, অজান্তে চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। আয়া সোফিয়ার মুক্তি যেন বাইতুল মাকদিস মুক্তির মাইল ফলক, আশার শুভেচ্ছা দেক। মুসলমানদেরকে আগাতে হবে দূরদর্শিতা, বিচক্ষণতা, প্রস্তুতির পূর্ণ হক আদায় করে। ইসলামের শত্রু মুসলমান নামধারী মুনাফিকদের ষড়যন্ত্রের বিভীষিকা চ্যালেঞ্জ হয়ে সামনে পত্রুত্ব করে দাঁড়াবে। ভয় পেলে চলবে না, সাহস ও ধৈর্যের সাথে ঐক্যবদ্ধভাবে আগাতেই হবে। আল্লাহ বলেন, ইন্না কাইদা শাইতান কানা যাইফা, নিশ্চয়ই শয়তানদের সমস্ত ষড়যন্ত্র অতি দুর্বল। ধন্যবাদ সমস্ত দর্শক মণ্ডলীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।